বাংলাদেশ বেতার বরিশাল। শুরু হচ্ছে কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান চাষবাস, পরিচালনা করছেন এস.এম. নাহিদ বিন রফিক। আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা ও কৃষিজীবী ভাই বোনেরা, মাঠে খামারে কিংবা অবসরে যে যেখান থেকে এই অনুষ্ঠান শুনছেন, চাষবাসের পক্ষ হতে আপনাদের জানাচ্ছি অনেক প্রীতি, অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। জানিয়ে দিচ্ছি অনুষ্ঠান মালায় আজ আপনাদের জন্য কি কি থাকছে। আজ থাকছে সদ্য রোপণকৃত ফলদ গাছের পরিচর্যা বিষয়ক তথ্য, মূল পর্বে রয়েছে বাংলাদেশের চরাঞ্চলের ভুট্টা চাষের সম্ভাবনা এ বিষয়ে আলোচনা, বিনোদন পর্বে থাকছে গান এবং সময় থাকলে স্বাস্থ্য বার্তা। গাছ আমাদের অমূল্য সম্পদ, তাই আমরা গাছের চারা প্রতি বছর লাগিয়ে থাকি। তবে যেহেতু বর্ষার শেষ সময়, এখন আর বর্ষা তেমনটা নেই, তারপরে এখন যদিও 10-12 দিন বা 15 দিন পর্যন্ত গাছ লাগানো যেতে পারে, তবে যেসব গাছ লাগানো হয়েছে বিশেষ করে ফলদ বৃক্ষ, এগুলোর পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি পরিচর্যা না করা হয় তাহলে এই গাছ কিন্তু টিকবে না এবং সেটা ফলও ভালো দিবে না। এই পরিচর্যার মধ্যে রয়েছে, যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল বেড়া দেওয়া। অনেক সময় দেখা যায় গবাদি পশু অথবা ছোটো ছোটো ছেলেমেয়েরা কিন্তু গাছ ভেঙে ফেলতে পারে, তো যদি বেড়ার ব্যবস্থা হয় তাহলে এটা আর হবে না। আর সার দেওয়ার উপযুক্ত সময় কিন্তু এখন, যদিও চারা গাছ যখন লাগানোর সময় সার দেওয়া হলে দেওয়ার প্রয়োজন নাই, যদি চারা গাছ যখন আপনি লাগিয়েছেন তখন যদি সার দেওয়ার সময় না থেকে থাকে বা দিতে পারেন, এই হলে আপনি অবশ্যই এখন সার দিতে হবে। এবং সার দেওয়ার নিয়ম হলো দুইবার বছরে, একবার হলো যেটা হলো বর্ষার আগে আর বর্ষার পরে, এটা বলা হয় মনে রাখার জন্য। সেপ্টেম্বর মাস সার দেওয়ার উপযুক্ত সময় এবং অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত দেওয়া যেতে পারে, আবার একবার মার্চ মাসে বা এপ্রিল মাস পর্যন্ত এই সার দিতে উপযুক্ত সময়। তো সার দুইভাবে দিতে হবে, একটা হলো দুই রকম, যেটা হলো জৈব এবং অজৈব। গোবর জৈব সার, আর অজৈব সার এর মধ্যে এখানে ইউরিয়া আছে, টিএসপি, এমওপি, বিভিন্ন ধরনের রাসায়নিক সারের প্রয়োজন হয়, বোরিক অ্যাসিডের প্রয়োজন হয়, জিপসামের প্রয়োজন হয়, এটা সময় মতো এটা প্রয়োগ করতে হবে। তারপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আগাছা হয় অনেক সময় গাছের চারপাশে, চারা গাছে, তখন চারা গাছটাকে কিন্তু খাদ্যের ভাগ বসাবে, কারণ আমরা যে সার ওখানে দেওয়া হয় সেগুলো কিন্তু সে আগাছাগুলো খেয়ে ফেলবে অধিকাংশটা, তখন ওই চারা গাছের পুষ্টি কম পাবে এবং বারবারতি কমে যাবে। এই জন্য যখনই দেখবেন যে গাছের গোড়ায় আগাছা জন্মাইছে তখনই এটা পরিষ্কার করতে হবে। আর একটা বিষয়ে লক্ষ্য করতে হবে যে বিভিন্ন ধরনের পোকামাকড় কিন্তু আগাছায় বাসা বাঁধে, আগাছা যদি না থাকে পোকামাকড়ও আক্রমণ করতে পারবে না। আর এই বিষয়ে আরও বিস্তারিত যদি জানতে চান পরিচর্যা সম্পর্কে, গাছের পরিচর্যা সম্পর্কে সদ্য রোপণকৃত গাছের, তাহলে আপনার পাশে রয়েছে প্রসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞগণ রয়েছেন, অথবা অভিজ্ঞ যে কৃষক রয়েছেন বা বাগান যারা আছে, ফলের বাগান আছে, তারাও কিন্তু এ বিষয়ে ভালো জানেন, তাদের থেকে পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
প্রিয় শ্রোতা, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন কৃষি বিশেষজ্ঞ। উনি হচ্ছেন কৃষিবিদ এএসএম আলানুজ্জামান কুরাইশি। উনি আছেন আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের টেকনিক্যাল অফিসার। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বাংলাদেশের চরাঞ্চলে ভুট্টা চাষের সম্ভাবনা নিয়ে। আপনার কাছ থেকে বিস্তারিত জানবো। তো প্রথমে জানতে চাচ্ছি আসলে ভুট্টা প্রয়োজনীয়তা কতটুকু? জি ধন্যবাদ। বাংলাদেশে বর্তমানে ভুট্টা একটা সম্ভাবনাময় দানাজাতীয় শস্য। আমরা সাধারণত জানি ভুট্টা বাংলাদেশের তৃতীয় দানাজাতীয় শস্য, কিন্তু নীরবেই ইতিমধ্যেই ভুট্টা বাংলাদেশে দানাজাতীয় শস্যের মধ্যে দ্বিতীয় অবস্থান গ্রহণ করেছে, তৃতীয় থেকে দ্বিতীয় চলে আসছেন। গত 2015 এবং 2016 অর্থবছরের আমরা বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের যে তথ্য পেয়েছি, সে থেকে জানা যাচ্ছে প্রায় 27,50,000 মেট্রিক টন ভুট্টা আমাদের উৎপাদন হয়েছে গত বছরে। এর প্রায় 90% ভুট্টাই আমাদের পোলট্রি এবং মৎস্য খাতের যে খাদ্য শিল্প সেখানে ব্যবহৃত হচ্ছে। মানে যে ভুট্টা চাষ হচ্ছে এবং এটার ফলন ভালো হচ্ছে এবং দানাটা, এটা আপনি বললেন পোলট্রি শিল্প এবং মাছের খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। তো ভুট্টা দিয়ে তো খাবারও, আমাদের খাবারও তো তৈরি করা যায়। জি ভুট্টা, তাছাড়া আমাদের বেকারি শিল্পে ব্যবহারে এই ভুট্টাটা চাহিদা রয়েছে। তাছাড়া আমাদের এখন খাদ্য তালিকায় রুটি আমরা এনেছি, অনেকে আমরা রুটি খাচ্ছি। তো দেখা যাচ্ছে যে ভুট্টার সঙ্গে যদি 70% গম এবং 30% ভুট্টা মিশিয়ে যদি আমরা আটাটা তৈরি করি, সেই আটার সুস্বাদু একটা রুটি হিসেবে 70% হবে গম, গম গমের গমের যে আটা আর কি, গম আর ভুট্টা 30% হলো ভুট্টা, ভুট্টা একসাথে মিলিয়ে যদি আমরা ভাঙি, জি, তাহলে আমরা সুন্দর আর সুস্বাদু আমরা রুটি তৈরি করতে পারবো এবং সেটা পুষ্টি উপাদান সমৃদ্ধ। আপনারা জানেন ভুট্টার মধ্যে প্রোটিন রয়েছে এবং ভিটামিন এ আছে, দুটো উপাদান, প্রোটিনও আছে ভিটামিন এও আছে, ভিটামিন এও আছে, প্রায় 11% প্রোটিন রয়েছে। তাহলে ধান এবং 100 গ্রাম ভুট্টা দানার মধ্যে 90 মিলিগ্রাম আমাদের ক্যারোটিন বা ভিটামিন আছে, ভিটামিন আছে। তাহলে তো এটা আশার খবর যে আমরা যে ধান চাল খাচ্ছি, জি জি, চালে তো এগুলো নেই, জি, এবার থাকলেও খুব কম হয়তো বা খুব কম পরিমাণ। তাহলে আর একটা বিষয় হলো আমাদের দেশে যে ধান চাষ হচ্ছে, বিশেষ করে বোরো মৌসুমে যে বোরো ধান চাষ করা হয়, সেখানে 1 কেজি ধান উৎপাদন করতে 3,500-5,000 লিটার পানির প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা যদি ভুট্টা চাষাবাদ করি, মাত্র আমার 700 লিটার পানির হলে আমরা, তাহলে কোথায় হলো 5,000 পর্যন্ত হয়, মানে এটা পানির মাটির মাটি ভেদে আর মাটির প্রকার ভেদে সেখানে 700 তারপরেও আপনার উৎপাদনও তো উৎপাদন অনেক। এবং আপনি একটা বিষয় খেয়াল করবেন, গত 20 তারিখে প্রথম আলো পত্রিকা একটা রিপোর্ট এসেছে, সেখানে দেখা যাচ্ছে 2014 এবং 2015 রবি মৌসুমে আমার বাংলাদেশে গড়ে যে 1 একর জমিতে ভুট্টা উৎপাদন করতে খরচ হয়েছে কৃষকের 23,805 টাকা, সেক্ষেত্রে উৎপাদিত হয়েছে 2,896 কেজি ভুট্টা। এবং ওই বছর কৃষকের ভাই এবং কিষানিরা 16.55 টাকা হিসাবে ভুট্টার দর পেয়েছে। এতে দেখা যাচ্ছে যে 100 টাকা বিনিয়োগ করে আমাদের কৃষক ও ভাই বোনেরা 197 টাকা মুনাফা পেয়েছে। সুতরাং এখানে 100 টাকায় 97 টাকা লাভ হয়েছে, যেটা অন্য কোনো ফসলে সেটা দ্বিগুণ লাভ, প্রায় দ্বিগুণ লাভ করা যায় ভুট্টা চাষ করলে। তো এটা যথেষ্ট। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে চরাঞ্চলে, জি, এটা সম্ভাবনা কতটুকু? জি ধন্যবাদ। আমি বিশেষ করে আমরা যেহেতু বরিশাল অঞ্চলের কথা বলতেছি, আমাদের চরাঞ্চলটাকে 2 ভাগে ভাগ করেছি আমরা, উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের চর। মোট 100 ভাগের মধ্যে 33 ভাগ চর আমাদের দক্ষিণাঞ্চলে এবং 67 ভাগ চর আমাদের উত্তরাঞ্চলে। তো এই দক্ষিণাঞ্চলে চরের প্রায় যদি আমরা বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের হিসাব অনুযায়ী প্রায় 1,94,000 হেক্টর, প্রায় 2 লক্ষ হেক্টর, 2 লক্ষের মতো, 2 লক্ষের হেক্টরের মতো চর। কিন্তু এই চরে যে আমাদের বর্তমান যে আমরা যদি ক্রপিং প্যাটার্নটা দেখি, সেক্ষেত্রে দেখা যায় যে আমন মৌসুমে আমাদের কৃষক ভাই বোনেরা অল্প পরিসরে স্থানীয় জাতের কিছু আমন ধান চাষাবাদ, যেটা ফলন খুবই কম, কিন্তু আবার রবি মৌসুমে গিয়ে দেখা যাচ্ছে সামান্য পরিমাণে খেসারি আবাদ করতে, যেটা লাভজনক না এবং অল্প পরিসরে মুগ ডাল করতেছে। সেক্ষেত্রে এই বিশাল এরিয়া কিছু লাভ থাকলেও খেসারি ডাল লাভ একেবারেই কম,
একেবারে কম। সেক্ষেত্রে আমরা এই বিশাল যে একটা আমাদের জমি, আমাদের কৃষি জমি, এই জমিটাকে আমরা সুন্দরভাবে কাজে লাগাতে পারি ভুট্টা চাষের মাধ্যমে। চরাঞ্চলে আপনি জানেন যে এখানে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না, বিধায় অন্য শিল্প প্রতিষ্ঠানও এখানে প্রতিষ্ঠিত হয় না, যার কারণে ওখানে কর্মসংস্থানের সুযোগ নাই। আমরা যদি এই ভুট্টাটা এখানে চাষাবাদ শুরু করি, সেক্ষেত্রে দেখা যাবে বীজ বপন থেকে শুরু করে সংগ্রহ এবং সংগ্রহোত্তর যে পরিচর্যাগুলো রয়েছে সংরক্ষণের, সেক্ষেত্রে আমরা কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি। বিশেষ করে চরাঞ্চলের মহিলারা এখানে ব্যাপকভাবে কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে এই ভুট্টা চাষের মাধ্যমে। তাছাড়া আরেকটা বিষয় হলো যে আমি ভুট্টার পুষ্টি গুণ সম্পর্কে আপনি আমরা সকলে জানি, সেক্ষেত্রে ভুট্টার গাছ এবং সবুজ পাতা উন্নত মানের গোখাদ্য হিসেবে ব্যবহৃত হতে পারে, যেটা চরাঞ্চলে অনেকেই গবাদি পশু পালন পালন করে, সেক্ষেত্রে তারা এটাও ভুট্টার গাছ এবং পাতাটাকে গোখাদ্য হিসেবে ব্যবহার করতে পারতেছে। আরও একটা বিষয় যে চরাঞ্চলে অনেক সময় রান্না জ্বালানি সংকট দেখা যেতে পারে, এই রান্না জ্বালানিটা এই সমস্যাটা সমাধান করতে আমরা ভুট্টার এই গাছটাকে ব্যবহার করতে পারি, সে রান্নার কাজে ব্যবহার করতে পারি। আরেকটা বিষয় আপনি আমরা সকলে জানি এবং কৃষক ভাই বোনেরাও জানেন যে ভুট্টা উৎপাদন করতে বেলে দোয়াশ মাটি, সুনিষ্কাশিত বেলে দোয়াশ মাটির প্রয়োজন, যেটা চরাঞ্চলে বিদ্যমান বিদ্যমান জি। সেক্ষেত্রে আমরা চরাঞ্চলের জন্য একটা সম্ভাবনাময় ফসল হিসেবে ভুট্টাকে এবং লাভজনক ফসল হিসেবে ভুট্টাকে চরাঞ্চলের জন্য আমরা চালু করতে পারি আর কি। আমাদের দেশের কৃষক ভাইরা অনেক সময় চরে দেখা যায় কি ধান চাষ করে, জি ধান বেলে মাটি হয়তো পলি পড়ল, ধান চাষ করে তেমন একটা ধান পায় না, ফলন কম পর বা কম পর কারণে সে জমি পতিত পড়ে রাখে। জি জি, তো সেখানে এখানে এই ভুট্টার ব্যবহার করা যায় কিনা, জি ভুট্টার একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আমাদের দক্ষিণাঞ্চলের উপযোগী কিছু ধানের জাত এই গত বছর রিলিজ করেছেন, বৃধান 77 এবং বৃধান 78। এই জাতটা যদি আমরা আমাদের এই জাতটা বন কিছুটা এই আমাদের জোয়ারের পানি ওঠা নামার কারণে কোনো সমস্যা হবে না, কিছুটা জলবদ্ধতাও সহ্য করতে পারে, সেক্ষেত্রে আমরা এই জাতটা যদি আমরা আমন মৌসুমে চালু করতে পারি, এর পরবর্তীতে আমাদের সিমিট আপনি জানেন আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র ভুট্টা চাষের কিছু নতুন প্রযুক্তি আবিষ্কার করেছেন, যেটা আমরা দক্ষিণাঞ্চলে ডক্টর টিম ক্রুপনিক আমাদের সিমিটের সায়েন্টিস্ট ওনার তত্ত্বাবধানে গত 3 বছর কাজ করে দেখছি, এই এলাকার খুব সুন্দর উপযোগী একটা প্রযুক্তি। তাহলে সেক্ষেত্রে আমরা ওই আমন ধানের পরে আমন ধানের ফলনটা ভালো পাবো, আমন ধানের পরে এই প্রযুক্তিটা যে স্ট্রিপ টিলেজ পদ্ধতি বা কনজারভেশন এগ্রিকালচার বা সংরক্ষণশীল যে কৃষি চাষ বলি আমরা, এই প্রযুক্তির মাধ্যমে আমাদের এই যে শহর অঞ্চলে অতি সহজেই এবং লাভজনক উপায়ে কৃষকদের অধিক লাভবান উপায়ে আমরা এই প্রযুক্তিটা ভুট্টা চাষের জন্য আমরা প্রয়োগ করতে পারি। আচ্ছা, আপনারা যেহেতু আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র, যেটাকে সংক্ষেপে আমরা সিমিট বলে থাকি, তো সিমিট বরিশাল অঞ্চলে কাজ করছে কৃষকের জন্য, জি আসলে একটু যদি আপনি ক্লিয়ার করে বলতেন মানে কি কি কাজ করছেন আপনি কৃষকদের উপকারের জন্য। জি, আমরা মূলত ভুট্টা বাংলাদেশের আমি বলেছি দ্বিতীয় প্রধান দানা জাতীয় শস্য হলেও দক্ষিণাঞ্চলের জন্য কিছুটা হলে নতুন নতুন, এই জন্য এই এলাকায় ব্যাপকভাবে ভুট্টা প্রসারের জন্য সিমিট বাংলাদেশ কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে এই এলাকার উপযোগী কিছু ভুট্টার জাত কোন কোন জাতটা ভালো হতে পারে এবং বিশেষ করে অধিক ফলনশীল, আপনি জানেন যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল কিছুটা সাইক্লোন প্রায় আঘাত হানে, এই জন্য যে সমস্ত গাছের উচ্চতা বেশি বা বড় আকারে সেই গাছ উপযোগী না, এবং এই এলাকার অধিকাংশ এলাকায় লবণ মাটি, সুতরাং লবণ উপযোগী কিছু ভুট্টা লবণ সহিষ্ণু জাত এই এলাকা চালু করা, আর বিশেষ করে উৎপাদন খরচ যেহেতু বাড়তেছে উৎপাদন খরচ কিভাবে কমিয়ে আনা যায়, এই জন্য একটা নতুন যেটা আমি বললাম যে স্ট্রিপ টিলেজ পদ্ধতি, এই পদ্ধতিটা হলো যে আমরা সাধারণত কৃষক ভাই বোনেরা একটা জমিতে ভুট্টা বা অন্য ফসল করতে গিয়ে 3-4 চাষ দিতে তারপরে হাতে বীজটা বপন করে, এরপরে চারা গজানোর পর আগাছা দমন এবং আবার আর্দিং আপ করতে হয় মাটিতে, গোড়ায় মাটি দিতে হয়, সমস্ত ম্যানুয়ালি করতে হয়। সেক্ষেত্রে আমরা মেশিনের সাহায্যে যন্ত্রের সাহায্যে অর্থাৎ পূর্ববর্তী ফসল ধানের অল্প কিছু অবশিষ্টাংশ আমরা জমিতে রেখে দিব, এরপরে যন্ত্রের সাহায্যে বীজ সার একবারে এক চাষেই হবে, যেই সারিতে বীজটা পড়বে শুধুমাত্র সেই সারিতেই চাষ হবে এবং বীজ পড়বে, সুতরাং চাষ খরচ আমার অনেকাংশ কম হচ্ছে এবং আগাছা ব্যবস্থাপনাও আমার সহজ হবে এখানে। আরেকটা বিষয় হলো যেহেতু আমরা পূর্ববর্তী ফসলের একটু অবশিষ্টাংশ রাখতেছি, নাড়া রাখতেছি, এই জন্য জমির মধ্যে যথেষ্ট পরিমাণ আর্দ্রতা থাকতেছে, ময়শ্চার থাকতেছে, জৈব সার কম লাগতেছে এবং বাষ্পীভবন কম হয়, বিধায় আমাদের লবণ এলাকার ক্ষেত্রে লবণটাও উপরে
ওঠে না। সুতরাং লবণটাকে পাশ কাটিয়ে আমরা সুন্দরভাবে এই প্রযুক্তির মাধ্যমে এলাকায় লাভজনক উপায়ে ভুট্টা চাষ করতে পারি। খুবই আশার বিষয় যে এটা এই মেশিনের মাধ্যমে যদি কৃষক যদি চাষ করে তাহলে তার সময়টা কমে যায়, সময়টা, কারণ সে যদি কলেন লাঙ্গল অথবা গবাদি পশু দিয়ে চাষ করে তাহলে হয়তো বা কাটার পরে সে 10 দিন বা 5 দিন বা 2 দিন তো সময় সে রেখে দিত, কারণ প্রসেস করতে, জি জি, তো সেই সময়টা একটু কমে গেল, মানে তার আগাম আমরা করতে পারলাম, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা এবং আমরা পরিবেশ সংরক্ষণ হবে, এতে আমরা পরিবেশের দিকটাও খেয়াল রাখতে হবে আমাদের এই আন্তর্জাতিক ভুট্টা গম উন্নয়ন কেন্দ্র অর্থাৎ সিমিট এই এটা বরিশালে কাজ করতেছে, অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। এবং আপনি জেনে খুশি হবেন যে সিমিট আইডি বাংলাদেশের সাথে নিয়ে এবং বিশেষ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সকলকে সাথে নিয়ে সরকারের CSISA-MI, জি জি, সরকারি প্রতিষ্ঠানের সাথে আপনারাও বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সহযোগিতা করে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য এবং বিশেষ করে CSISA-MI প্রকল্প আমরা অলরেডি চালু করে দিয়েছি, মেকানাইজেশন অ্যান্ড ইরিগেশন, CSISA-MI প্রকল্প, সিরিয়াল সিস্টেম ইনিশিয়েটিভ ফর সাউথ এশিয়া, মেকানাইজেশন অ্যান্ড ইরিগেশন, এই প্রকল্পের মাধ্যমে আমরা সকলের সহযোগিতায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহযোগিতায় এই এলাকার কৃষক আমরা শুনলাম বাংলাদেশের চরাঞ্চলে ভুট্টা চাষের সম্ভাবনা নিয়ে। আজকে আলোচক ছিলেন কৃষিবিদ A.S.M আলানুজ্জামান কুরাইশি, টেকনিক্যাল অফিসার আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র সিমিট বরিশাল। প্রিয় শ্রোতা, অনেক কথা হলো, আসুন এবার গান শুনি।